পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফ পিটিআই নেতা ইমরান খানকে আটক কারাগার থেকে আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে সোমবার ইসলামাবাদ হাইকোর্টের আদেশের পর ইমরান ইমরানের কারাগার পরিবর্তন করা হল এটক কারাগারে থাকা ইমরান খানের সুযোগ সুবিধা নিয়ে আদালতের শুনানির পর ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ইমরান খানকে আদিয়ালা কারাগারে না নিয়ে কেন অ্যাটক কারাগারে রাখা হয়েছে সেই প্রশ্ন তোলেন এর পরপরই তিনি কারাগার পরিবর্তনের আদেশ দেন এদিকে ইমরানকে ছাড়াও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার আগামী বছরের জানুয়ারির শেষ দিকে পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে